লড়াই করে বাঁচতে চায়, শ্রমিকদের জন্য 2 দিনের 24 ঘন্টার স্ট্রাইক, 48 ঘন্টার স্ট্রাইক, কৃষকদের জন্য 72 ঘন্টার স্ট্রাইক, এই ধরনের স্টান্ট পলিটিক্স শ্রমিকদের রোজগার বন্ধ করে দেয়। 48 ঘন্টা স্ট্রাইক দিচ্ছে বদলে 2 দিনের রোজগার বন্ধ বন্ধ, পাশাপাশি অন্যদেরও হেম্পার করা। কোন গ্যাসের বটলিং প্ল্যান্টে গ্যাসের বটলিং করে, তারা যদি 2 দিন কাজ না করে, সাধারণ মানুষের লোকসান হয়, তারা যে কাজ করছে না এটার লোকসান হয়, লোকসানের কাজ করেছেন। এই প্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রী 2014 সালে বলেছেন, আমি গরিব কল্যাণের জন্য সরকার করতে চাই, আমাকে আপনারা সমর্থন করুন। 2016-17 সাল থেকে বাজেটের মধ্যে আমার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য বিভিন্ন ধরনের বরাদ্দ রেখেছেন, যার মধ্যে সবচেয়ে একটা মানে প্রধান কাজ হচ্ছে অটল পেনশন যোজনা, যেটা 18 বছর থেকে 40 বছরের যে কোনো অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক টাকা জমা করবেন, 18 থেকে 40 বছর পর্যন্ত, 20 বছর পর যদি প্রিমিয়াম একটু বেশি হয় এবং হাইফাই এমন কিছু বেশি হয়, 57 টাকা হাইয়েস্ট 241 টাকা দিতে হয়। আপনার 18 বছর থেকে 40 বছরের পর্যন্ত জমা দেবেন, আপনার যদি 30 বছর হয় তারপর অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, এটা আবার কি ধরনের জিনিস? আমরা তো দিন মজুর শ্রমিক মজুর এসব শুনেছি, কিন্তু অসংগঠিত বলতে আমরা বিগত দিনে এমন কিছু এমন ভাবে শুনিনি। যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছে, অনেক সরকার আইসে গেছে, কেউ সাধারণ মানুষের জন্য এভাবে চিন্তা করেন। আপনারা একটু ঠান্ডা মতো চিন্তা করেন তো, 5 কেজি চাল একটা পরিবারের একটা ব্যক্তির 5 কেজি চালে 1 মাস যায় না, আগরতলা কিছু কিছু মানুষ যাইতে পারে, আমরা যাই না, ঠিক আছে, কিন্তু 5 কেজি চাল তো আমার দেয়, একজনের 5 কেজি চাল তো দেয়, আমার 5 কেজি চালে 1 মাস যাইতে না, কিন্তু আমারে আমার প্রধানমন্ত্রী মনে করছে, আমার অধিকার দিছে, আমার সম্মান দিছে। গত 26 মাস যাবৎ কন্টিনিউ 80 কোটি কত বেশি মানুষের দেয় ভারতে, 80 কোটি মানুষকে 5 কোটি করে চাল দেয়, এই পর্যন্ত 3.5 লক্ষ কোটি টাকা খরচ করছে, 3.5 লক্ষ কোটি টাকা, বলতে পারছি দেশের গরিবদের জন্য। এই প্রধানমন্ত্রী যেদিন প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রস্তাব হয়েছে এবং নির্বাচনের আগে 2014 নির্বাচনের আগে সবার সামনে একটা মনে করেন মেমোরি পেছনের দিকে যায়, প্রধানমন্ত্রী একটাই কথা বলেছে যে আমার যে সরকারটা হইব, সরকারটার কাজ হইব গরিব কল্যাণ আর রাষ্ট্রের অধিকার সুরক্ষিত রাখা, মানুষের সম্মান সুরক্ষিত রাখা, মানুষের কে সম্মান দেওয়া। আজকে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য 100 জন যদি শ্রমিক থাকে দেশে, 80 জন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, চা শ্রমিক, রাবার শ্রমিক, বিড়ি শ্রমিক, কৃষক, গাড়ির ড্রাইভার, গাড়ির রেজিস্ট্রার থেকে শুরু করে কোনো দোকানের মধ্যে কাজ করে যারা রয়েছে প্রত্যেকটা মানুষ, উল্টা কথা যারা ইনকাম ট্যাক্স পে করে না তারা সবাই অসংগঠিত ক্ষেত্রে আমরা শ্রমিক, এবং এর সংখ্যা সবচেয়ে বেশি 80 শতাংশ, এবং এই 80 শতাংশ মানুষ ভারত নির্মাণে তাদের শ্রম দিয়ে ভারতকে নির্মাণ করে চলছে নিরলসভাবে। সুবর্ণ যুগে আমরা জন্ম এবং আমরা এই সময় ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত, সবার কাছে আমি আহ্বান করব, ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রী গত 8 বছরে 8 বছর রানিং চলছে, 8 বছরে 246টা প্রকল্প স্কিম চালু করছে, 246টা এটি কম্পিটিশন হওয়া দরকার, আমরা কতটা স্কিম সম্বন্ধে জানি, আর এখন পর্যন্ত 127টা স্কিম কন্টিনিউ আছে, কন্টিনিউ চলছে, আমাদের মধ্যে জানার জিজ্ঞাসা জানার আগ্রহ থাকতে লাগে, সবকিছু জানতে লাগে, আমরা যত জানো তত নিজেরা নেতৃত্ব বিকশিত করতে পারবো, নিজেরা সমাজের মধ্যে এস্টাবলিশ হতে পারবো, আর নিজে যত ভালো কাজ করবেন সমাজ তত বেশি আপনাদের সঙ্গে জুড়ব, একটা সুযোগ পাচ্ছি সুযোগটাকে কাজে লাগান। একটা গোল্ডেন সময়ে আমরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত আছি, ভারতবর্ষের একটা ভালো সময় চলছে, আর সবাই আহ্বান করুন
আপনার আশেপাশে বাড়ির কাছে যত ধরনের যত রাজনৈতিক দলের লোক আছে কেউ অচুক নাই, সবাই দলে আনেন। দল শক্তিশালী বিভাগ, আমরা শক্তিশালী বিভাগ। আপনার বিরুদ্ধের মধ্যে যদি 100টা ভোটার থাকে, 100টা ভোটারের মধ্যে যদি 90 ভোটার আপনার পক্ষে থাকে, তাহলে আপনি শক্তিশালী। আমি নেতা, আমার কথা 20 জনে ভোট দিতে না, আপনি শক্তিশালী না, আপনি স্বার্থপর, আপনি স্বার্থপর হলে আপনার শেষ হয়ে যাবে। আর রাজনীতিতে মাইনাসের কোন গল্প নাই, শুধু প্লাসের গল্প। যত প্লাস করবে তত শক্তিশালী হবে, যত শক্তিশালী হবে আপনি শক্তিশালী হবে, আপনি